আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আসলে মালয়েশিয়ার বিষয়ে কি বলবো, বলার আর কোনো রাস্তা নাই। কারণ মালয়েশিয়ার পরিস্থিতি যে খারাপ তা বলার বাইরে। কারণ বিগত 20 মাসের মধ্যে 4,80,000 মানুষ কোরিংয়ে ঢুকছে। তো হয়তো 20,000 কিংবা 30,000 মানুষের কাজ আছে কিনা তার সন্দেহ আছে, আর সব মানুষই কিন্তু বেকার বসে আছে। হয়তো অনেকে ভাবতেছেন যে মালয়েশিয়াতে অনেকে কাজ করতেছে, ভাই যারা কাজ করতেছে করতেছে, যারা ভালো সুবিধাতে আছে আছে। সব দেশের মধ্যেই কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, বিশেষ করে যারা সৌদি আরবে যাবেন, যারা সৌদি আরবে যাচ্ছেন হয়তো অনেক ভালো হবে। আমার ধারণা মিডল ইস্টের মধ্যে, এশিয়ার মধ্যে হয়তো মনে করেন যে সৌদি কিংবা দুবাই, আরব কান্ট্রিতে কিন্তু অনেক বেটার। অন্যান্য দেশে কিন্তু খারাপ না, মোটামুটি ভালো, যেমন মালদ্বীপ, ঠিক আছে, এরকম দেশের মধ্যে গেলে অনেক ভালো হয়। আর বিশেষ করে মালয়েশিয়াতে কেউ আসবেন না, কারণ মালয়েশিয়াতে বর্তমান এমন একটা পরিস্থিতি, কোনো কাজ নেই। আমি নিজেও চলে আসতেছি বাংলাদেশে, আর কি বলবো, বলার কোনো রাস্তা নাই। কারণ বর্তমান মালয়েশিয়াতে একটা কাজ পাওয়া মানে একটা সোনার হরিণ পাওয়া, ঠিক আছে, মালয়েশিয়াতে কাজ পাওয়া মানে একটা সোনার হরিণ পাওয়া, সেম একটা কথা। আর আমি হয়তো ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে হয়তো বাংলাদেশে চলে আসতে পারি। কারণ আমি যদি বাংলাদেশে যদি আইসা 20-30 হাজার বা 15-20 হাজারও যদি কামাইতে পারি, আমি মনে করি যে প্রবাসীর চাইতে বাংলাদেশে অনেক ভালো, অনেক বেটার। কিন্তু বাংলাদেশে আসার পর দেখি কি করা যায়। কিন্তু হয়তো ইনশাআল্লাহ চেষ্টা করব, যারা সৌদি আরবের বিষয়ে আমার সাথে কথা বলেন, সৌদি আরবের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, আগের মতো ভিডিও করব এবং সুযোগ সুবিধা কি সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে যাব আপনাদের মাঝে। এবং যাদের ভিসা লাগবে, ভিসার বিষয়টাও আমি ইনশাআল্লাহ বলবো, যে যারা ভিসা লাগবে সৌদি আরবের কি কি ভিসা আছে, ঠিক আছে, সেই বিষয়টাও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি যারা সৌদি আরবে যাবেন বা সৌদি আরবে যেতে চাচ্ছেন বা ভালো মন্দ জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। কারণ আপনাদের জন্য ইনশাআল্লাহ ভালো ভালো কিছু ভিসা এবং ভালো ট্রাভেল এজেন্সি এবং কি কি কাজ হবে সম্পূর্ণ আগের মতো আবার ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মালয়েশিয়াতে যারা আসবেন বা চিন্তা ভাবনা করছেন, একদম মাটি দিয়ে আলান, মালয়েশিয়াতে আইসেনই না। মালয়েশিয়ার পরিস্থিতি সিরিয়াসলি খারাপ, যা আপনাদেরকে বলতে পারবো না যে আসলে কতটুকু খারাপ। আমি নিজে চলে আসতেছি, বুঝেন তো, 5-6 লক্ষ টাকা নষ্ট হয়েছে, অন কিছু আর করার নাই। যেহেতু এখানে বসে বসে খেতে হয়, দেশে থেকে টাকা এনে খেতে হবে, তো সেই দেশে থাকিয়া তো আর লাভ নাই। যে দেশে মনে করেন বাংলাদেশ থেকে টাকা এনে খাইতে হবে, তাহলে তো ওই দেশে থাকিয়াও লাভ নাই। তো সেই জন্য আমি চলে আসতেছি ইনশাআল্লাহ, হয়তো আগামী সপ্তাহ আপনাদের সাথে আবার পরিচিত হব সৌদি আরবের বিষয় নিয়ে। তো বন্ধুরা, তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ, হয়তো আরও কিছু তথ্য নিয়ে মালয়েশিয়ার বিষয়ে, আমি দেশে আসার আগ পর্যন্ত। তো ভালো থাকবেন, এই ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।